আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব জাপানের কোম্পানিগুলোতে কীরকম ব্যবহার করে থাকে এমপ্লয়ীদের সাথে। জাপানে আমার আসার প্রায় 10 মাস হয়ে গেল, আমি এখন পর্যন্ত প্রায় 4-5টা কোম্পানি চেঞ্জ করেছি। এখন পর্যন্ত আমার সাথে কখনো, আমি যেটা দেখেছি আমার সাথে শুধু না, এখন পর্যন্ত কারোর সাথে কোনো জাপানিজ খারাপ ব্যবহার করেনি, কিংবা একটু জোর গলায় উঁচু গলায়ও কথা বলেনি। তারা এতটাই বিনয়ী, আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আপনি যদি 1000 বারও ভুল করেন সেটা তারা কিন্তু ভালোভাবে বোঝানোর মাধ্যমে ফিক্স করে দিবে। তারা আসলে এটা বিশ্বাস করে মানুষকে বকাঝকা করার থেকে ভালোবাসা দিয়েই আসলে বেশি কাজ করে নেওয়া সম্ভব। কিছুদিন আগে আমি যে কোম্পানিতে জব করি সে কোম্পানিতে আমি যেটা দেখলাম, নতুন কোম্পানিতে 2 মাস আগে জয়েন করেছি, সেখানে আমি 4 ঘন্টা কাজ করেছি। 4 ঘন্টা কাজ করার পরে আর বিরতি দিছে 1 ঘন্টা, তো বিরতির টাইমে আমি চলে গেছি ক্যান্টিনে খাওয়ার জন্য। অলরেডি সেই সময় কোম্পানির যে ফুল টাইম এমপ্লয়ি আছে, আমরা এখন পার্ট টাইম জব করি স্টুডেন্ট, তো উনি আমার একটা কাজ ভুল হয়েছে সেই ভুলটা খেয়াল করছে। খেয়াল করার পরে আমি যখন আবার বিরতি শেষ করে আসছি, এসে কাজ করতেছিলাম লাইনের ভিতরে, তখন আমাকে একবারও ডেকে বললো না যে তুমি শাহিন এই জিনিসটা ভুল করছো। পরে দেখলাম যে উনি আসতে আসার পরে নিজে নিজে ঠিক করতেছে, তো আমি কাজের ফাঁকে একটু দেখতেছিলাম যে কী করতেছে উনি। পরে দেখলাম যে নিজে নিজে বুঝতে পারলাম যে আমার ভুল হয়েছে, ছোটোখাটো একটা ভুল হয়েছে, কিন্তু ওরা আমাকে বললো না তুমি এই ভুলটা করছো, ডাইরেক্টলি কোনো কিছু তারা বলে না। পরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম প্রায় 2 মিনিটের মতো, আমি আমার ভুলের জন্য ওনাকে কিসের সরি বলবো, সরি বলবো তার আগেই উনি আমাকে বলছে আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি বললাম পরে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে জাপানিজদের ব্যবহার এতটাই ভালো, তাদের ব্যবহার দেখে আমি খুব বেশি বিমোহিত। তারপর কোম্পানিগুলোর ভিতরে আরও কয়েকটা বিষয় যেগুলো আমি আরও বেশি অবাক হয়ে গেছি। প্রথমত হচ্ছে কোম্পানির ভিতরে কে ফুল টাইম এমপ্লয়ি, কে কোম্পানির মালিক, এটা বোঝার কোনো উপায় নাই, সব কাজ সবাই করে। আমি জাপানে আসার প্রথম যে জবটা করছিলাম সেখানে আমি জানতাম না যে উনি হচ্ছে কোম্পানির মালিক। দেখি প্রতিদিন ফ্লোর ঝাড়ু দেয়, বাইরেটা যেখানে সেখানে ময়লা পড়ে আছে ঝাড়ু দেয়, তো পরে শুনলাম যে উনি হচ্ছে কোম্পানির মালিক। তারপর আমি যেহেতু মালিক, একটু মালিককে বাংলাদেশের মতো একটু আমরা যেভাবে আদর আপ্যায়ন সম্মান করে থাকি, একজন ঝাড়ু দিতেছিল, আমি গেছি। যাওয়ার পরে আমি বললাম যে এই কাজটা আমি করি, তা উনি বলছে না 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 এটা নিজের কাজ নিজেকেই করতে হবে। তো এই যে একটা মেন্টালিটি, বড়রা যখন একটা কাজ করে ছোটরা এমনিতেই সেটা দেখে ইন্সপায়ার হয়, কিন্তু আমরা যেটা করি অর্ডার, ঝাড়ু দেওয়ার একটা আলাদা পোস্ট আছে, এই কাজটা তুমি করো অর্ডার, এই অর্ডার দেওয়ার জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে। সব কাজ আমরা যখন সবাই করব তখন সেটা অটোমেটিক হয়ে যাবে। এটা আসলে তারা স্কুল জীবন থেকেই এই শিক্ষাগুলো পেয়ে থাকে, সেজন্যই আমাদের তো স্কুলের যে স্যার ম্যাডাম কখনো ঝাড়ু দিয়েছে, কখনো ঝাড়ু দেয়নি, ওরা ভাবে আমরা হচ্ছে স্যার প্রিন্সিপাল, আমরা ঝাড়ু দিব কেন। আপনারা যখন এই কাজগুলো করবেন তখন বাচ্চারা অটোমেটিক শিখবে। তো যাই হোক, ফ্যাক্টরি প্রসঙ্গ থেকে অন্যদিকে চলে গেছিলাম স্কুল পর্যন্ত, সেটা আমি স্কুল নিয়ে আরেকদিন কথা বলবো। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।